আমার বন্ধুগণ, একজন বুজুর্গ ব্যক্তি তিনি পথ দিয়ে যাচ্ছিলেন, তো সে পথে এক সুন্দরী যুবতী মেয়েকে দেখে সেই যুবতী মেয়ের দিকে এই বুজুর্গ ব্যক্তি এক নজরে তাকায় আছে। তখন এই ঘটনাটাকে কবি এভাবে লিখতেছেন সাজায়, একদা সুখদায়ক প্রমদা বদন দর্শন করিব ঝরিল নয়ন, হেসে কহে সে রূপসী সবিস্ময় মন, কহ দেখি মহাশয় কহ কি কারণ, বিষয় বিরাগী তুমি ভুবনে প্রচার, কি হেতু জন্মিল তব মানস বিকার, সামান্য ললনারূপ করি দর্শন, উচিত না হয় তব অশ্রু বরিশন। বুজুর্গ ব্যক্তি ওই মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন। সুন্দরী মহিলা বলে, আল্লাহর বুজুর্গ বান্দা, আপনি এলাকার ভিতরে বুজুর্গ এবং পীর হিসাবে, বুজুর্গ ব্যক্তি হিসাবে আপনার আপনি বিখ্যাত, আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে তাকায় আমার রূপ উপভোগ করতেছেন আর কাঁদতেছেন, আপনার মতো সংসার বিরাগী মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে এভাবে কাঁদা ঠিক না। বুজুর্গ ব্যক্তি বলছেন, হেসে কহিলাম বালে করহ শ্রবণ, নেত্র ঝরে তব হেতু ভেব না এমন, যে শিল্পী রচিল ওই সুধাংশু বদন, তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন। আল্লাহর বান্দি, আমি তোমাকে দেখি কান্দি না, আমার চোখে পানি বেরিয়ে গেছে তোমারে দেখে, আমি মনে মনে ভাবলাম এত সুন্দর করে যিনি মানুষ বানিয়েছেন, না জানি ওই আল্লাহ রব্বুল আলামিন কত বড় সুন্দর আমার ভাইরা। সুতরাং চোখ থাকতে ওরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ওরা দেখে নাই, কান থাকতে কোরআনের আওয়াজ ওদের কানের মধ্যে ঢোকে নাই, বিবেক থাকতে আল্লাহর দিনকে বুঝতে পারে নাই, চিন্তা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল্লানাম, এরা হলো চতুষ্পদ জানোয়ার, বালহুম আদল, শুধু জানোয়ার না, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, এমনই জানোয়ার। আল্লাহ বলেন, শুধু জানোয়ার না, জানোয়ারের মতো শুধু খায় জন্মের মতো। ওয়াল্লাযীনা কাফারূ ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, এই কাফেরগুলির কাম শুধু ফুর্তি করা, গান বাজনা নাটক গল্প এই সব কাজ তাদের, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর চিন্তা নাই, তাহাজ্জুদ নাই, পরহেজগারি নাই, শুধু গান আর নাচ। দেখেন না ফুর্তি, এই যে পয়লা জানুয়ারি রাত 12টার সময় আমার ঘুম ভেঙে গেল, এই যেখানে আমি ছিলাম বিকট আওয়াজ, আমি মনে করলাম পাশের বাড়ি বুঝি ডাকাত করছে, পরে বাড়িওয়ালা আমাকে বললেন যে ডাকাত না, বোধহয় এই নিউ ইয়ার সেলিব্রেট হচ্ছে, নতুন বৎস উদযাপন হচ্ছে, বোমা দিয়ে শহরবাসীর আরামের ঘুম হারাম করে এগুলি করা হচ্ছে। এ তো গেল পয়লা জানুয়ারি, আর যখন আমাদের নিজেরটা যখন আসে অর্থাৎ পয়লা বৈশাখ, তখন দেখছেন অবস্থা পয়লা বৈশাখের। এবছর আমাদের দেশে পয়লা বৈশাখে ঢাকায় যে দৃশ্য আমি টিভির মধ্যে দেখলাম, তাতে আমার মনে হয়নি যে 12 কোটি মুসলমানের দেশে রাজধানীতে এই দৃশ্য হচ্ছে, আমার মনে হচ্ছিল এটা বুঝি কলকাতা অথবা অন্য কোনো শহর হবে। আমি দেখলাম সমস্ত যুবক যুবতী নারী পুরুষ বিভিন্ন বয়সের লোক সব একসঙ্গে রাস্তায় নেমেছে, নাচতেছে, তার মধ্যে বুদ্ধিজীবী আছে, শিক্ষিত লোক আছে, সমানে নাচতেছে, আর তাদের মুখোশ পরা, বানরের মুখোশ, কুকুরের মুখোশ, শুকরের মুখোশ, ঘোড়ার মুখোশ, পাতিশিয়ালের মুখোশ, এই মুখোশ পরে এভাবে নাচতেছে। আমি চিন্তা করলাম নববর্ষের সাথে কুত্তার মুখোশের সম্পর্ক কি, নববর্ষের সাথে পাতি শৃগালের মুখোশের সম্পর্ক কি, তাহলে ওরা কি বলতে চায় যে আগামী বছরটা আমরা কুত্তার ভূমিকায় অ্যাক্টিং করব অথবা শৃগালের মতো ধূর্তামি করব জাতির সাথে। তারপরে কি করলো, সকালবেলায় যুবক যুবতী পয়লা বৈশাখ সূর্য উদয়ের আগে রমনা লেকের পাড়ে গিয়ে সব দাঁড়িয়েছে বাসন্তী রঙের শাড়ি পরে,
তারপরে সেখানে দাঁড়িয়ে সূর্য উদয়ের পানে তাকিয়ে সকাল বেলায় ভাবে করজোর করে বলছে, এসো হে নববৈশাখ স্বাগতম হে। নববৈশাখ অলক্ষে বোধহয় এটা শুনে বলতেছে, বাবা জিরাফ আমারে ডাকতেছো, অপেক্ষা করো আমি আসতেছি, আমারে ডাকতেছো আমি আসতেছি, কোমরে গামছা বেঁধে আসতেছি, 225 মাইল স্পিডে আসতেছি, 30 ফুট উঁচু জলোচ্ছ্বাস নিয়ে আসতেছি, নববৈশাখের মজা ছাপ চাকায়। আমার ভাইরা মুসলমান, নববর্ষ উদযাপনের সাথে মুসলমানের কিসের সম্পর্ক? মুসলমান যদি এই দিন উদযাপনই করে তাহলে তাকে করতে হবে ফজরের নামাজ পড়বে। মুসলমান নববর্ষ উদযাপন করবে, ফজরের নামাজ পড়বে, তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করবে, দরুদ শরীফ পড়বে, আল্লাহর দরবারে হাত তুলে বলবে, রব্বুনা রাবিন, 1 বছর পার করে দিলাম, নাফরমানি ছাড়া কিছুই তো করি নাই, বিগত বছরে যা করেছি মাফ করে দাও, আগামী বছরটা গোটা জাতি আর দেশের জন্য কল্যাণকর মঙ্গলময় করে দাও। এটাই তো বলা উচিত ছিল নাকি? বলে তা না করে, তা না বলে, বৈশাখের পরিচালককে না দেখে সরাসরি বৈশাখকে আহ্বান করা হয়েছে, আর বৈশাখ আহ্বান করার মজা জনমের মতো দেখাই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, কাফেররা তাদের কাজ হলো শুধু খাওয়া, তারা এমন খাওয়া খায় জনমের মতো খায়, ইয়াকুলুনা কামা তাকুলুল আনাম, জানোয়ারে যেমন খায় ওই রকম খায়, তার মানে খায় একটু বিসমিল্লাহ কয় না, খায়া যখন ছেড়ে দেয় তখন আলহামদুলিল্লাহ বলে না, বাহাদ্দে খায়, আবার বাহাদ্দে খায়, ডাব একটা কাটলো বিসমিল্লাহ নাই, খাইলো 2-4 ঢোক খাইয়া পুরা ডাবটারে ফেলাই দিল, ডাবটা কি তোমার বাদাম তৈরি করছিল নাকি, একটু বিসমিল্লাহ বললে না, একটু শুকরিয়া আদায় করলাম। আমি গত এই ডিসেম্বর গেল, ডিসেম্বরের 16 তারিখ আমেরিকা থেকে এসেছি, ওখানে দেখলাম তারা প্রতি নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবার থ্যাংকস গিভিং ডে অবজার্ভ করে। তা আমি জিজ্ঞেস করলাম, থ্যাংকস গিভিং ডে জিনিসটা কি? ওরা বললো, এটা হচ্ছে এই যে গড আমাদেরকে সারা বছর ভালো খাওয়ায়ছে, আমাদেরকে ভালোভাবে পড়ায়ছেন, সুন্দর রেখেছেন, এই জন্য আমরা গডকে থ্যাংকস দেই নভেম্বরের এই শেষ দিনটিতে, সারা বছরে ভালো খাইছি ভালো থাকছি, এই জন্য গভর্নমেন্টকে মানে গডকে থ্যাংকস দিলাম। আমি আমার আলোচনায় সেখানে বললাম যে দেখেন রাশিয়ার সাথে আমেরিকার পার্থক্য তো এখানে, ওরা গডকে অস্বীকারই করেছে, গডই মানে না, আর এরা গডের নামাজ রোজা বা ইবাদত কিছু করুক আর না করুক, গডের অন্তত একটা ধন্যবাদ দেয়। ওরা ওদের ডলারে লিখেছে, ইন গড উই ট্রাস্ট, প্রত্যেকটা ডলারে লেখা আমরা গডে বিশ্বাস করি, তো শুকর আদায় করলে তো আল্লাহ বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত হলো শুকর যদি কেউ আদায় করে আল্লাহ বাড়িয়ে দেন। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আমার নেয়ামতের শুকর যদি আদায় করো আমি বাড়ায় দেব, আর যদি নেয়ামতের শুকর আদায় না করো তাহলে মস্ত বড় শাস্তি তোমাদের জন্য রেখেছি। তো আমেরিকা শুকর আদায় করে নিজেরা খাইয়া, কিন্তু ওদের জমিন হলো বিশাল জমিন। আমি কয়েকবার গিয়েছি এবং বহু স্টেট সফর করেছি, ওদের জমিন এত ফার্টাইল, জমিনে যদি রীতিমতো তারা ফসল ফলাতো, এই ফসল সারা দুনিয়ার দরিদ্র ভুমুক্ষ জনতাকে খাওয়াইয়া বাঁচাইতে পারত, কিন্তু ওরা তা করে না। ওরা করে কি? ওরা মুনাফার হার বাজার দর ঠিক রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ জমিনে ফসল ফলায়, কিন্তু জমিন এতই উর্বর, ওদের মেজারমেন্ট করা, মাপ করা, হিসাব করা ফসল হয় না, ফসল হয় বেশি, তখন বাড়তি ফসলকে তারা প্রতি বছর লক্ষ লক্ষ টন আলু আর গমকে তারা সমুদ্রে নিক্ষেপ করে। তাদের আলু এবং গম সেই সময় তারা নিক্ষেপ করে সমুদ্রে,
যখন ইথিওপিয়া সুদানে মানুষ না খেয়ে মরছে, পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ ক্ষুধার যন্ত্রণায় যখন চিৎকার করছে আর তাদের এই চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, তখন ওরা এই কান্তি করছে। তাই আমি ওই প্রথম দিন বলেছিলাম যে রাশিয়া যেমন খান খান হয়েছে, অস্তিত্ব বিলুপ্ত হয়েছে আল্লাহর সাথে নাফরমানি করার কারণে। আপনারা বলতে পারেন কমিউনিজম কি একটা সহজ ব্যাপার? একটা বিরাট শক্তি পৃথিবীর বুকে, কত দেশ তারা ডমিনেট করতেছিল, কোনো যুদ্ধ নাই, কোনো রক্তপাত নাই, বিনা ধাক্কায়, বিনা বাতাসে, বিনা ঝড়ে বিশাল মহিরুহ চিৎপটান। এটা হলো কেন? কেন হলো রাশিয়ার এই দশা? আমি লালদিঘির ময়দানে বলে গেছিলাম, আমি চিন্তা করে যেটা পাইছি সেটা হচ্ছে এই, দুনিয়ার সমস্ত মতবাদ আল্লাহকে কোনো না কোনো প্রকারে স্বীকার করে, তার কথা মানুক আর না মানুক আছে একটা কিছু, এতটুকু বলে যে আল্লাহ আছেন বা গড আছে বা একটা কিছু আছে। কমিউনিজম সমাজতন্ত্র হলো পৃথিবীর একমাত্র নিকৃষ্ট মতবাদ, যে মতবাদ সরাসরি আল্লাহকে অস্বীকার করেছে, বলেছে আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড। তারা ধর্মকে আফিম বলেছে, আল্লাহ পাক তাই কোনো যুদ্ধ ছাড়া, কোনো মারামারি ছাড়া, কোনো রক্তপাত ছাড়া এই বিশাল শক্তিকে উৎকারে উড়িয়ে দিলেন, তুলার মতো হয়ে, গোটা রাশিয়া তুলার মতো হয়ে, পেঁজা তুলা, ধোনা তুলার মতো হয়ে সব উড়ে চলে গিয়েছে, অস্তিত্ব বিলুপ্ত হয়ে গিয়েছে। কিন্তু আমাদের দেশের খুচরা কমিউনিস্টরা এখনো স্বপ্ন দেখে। ওই যে কালকে বলেছি, তারা বলে কলমের খোসা এটা এখনো নষ্ট করা যাবে না, এটা এখনো চালু করা হবে, এখনো চীনে আছে, এখনো কিউবায় আছে। ওই কিউবা থেকে, চীন থেকে ফিদেল কাস্ট্রোর একটু আওয়াজ শোনে, চীন থেকে মিস্টার ব্যাং না কি জানি না ব্যাং এর আওয়াজ শোনে, আর তাই মনে করে এ বুঝি সমাজতন্ত্রের বিজয়ের গান। না, চীন থেকে আর কিউবা থেকে যে আওয়াজ আজকে উঠতেছে, এ আওয়াজ সমাজতন্ত্রের বিজয়ের আওয়াজ নয়, এটা হলো সমাজতন্ত্রের মরণ যন্ত্রণার গোঙানির আওয়াজ। কাজী এরা দুনিয়ার বুকে শুধু আনন্দ এবং ফুর্তি করে, আল্লাহর হককে, আল্লাহকে চিনতে তারা ব্যর্থ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবিশ্বাসীদের কৃত কর্ম, তাদের কাজগুলি, তাদের কর্মফল সব নিষ্ফল হয়ে যাবে। ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বাকিয়াতিন ইয়াহসাবুহু যামআনু মা। আল্লাহ পাক বলেন, কাফের যারা, অবিশ্বাসী যারা, যারা আমাকে অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে, তাদের আমলগুলি হলো মরুভূমির মধ্যে মরিচিকার মতো। মরুভূমির মরিচিকা, মানুষ যখন মরুভূমির ভিতর দিয়ে যায়, পানির পিপাসা লাগে, দূরে দেখে পানি চিকচিক করতেছে, আর ওই মরিচিকা যেটাকে সে পানি মনে করেছিল, যেটাকে সে পানি মনে করে ছুটতেছিল, যখন কাছে গেল আল্লাহ পাক বলেন কিছুই সেখানে পায় না, শুধু মরিচিকা, বালু আর বালু। এরকম করে যারা আমার দিনকে অস্বীকার করেছে, আমাকে অস্বীকার করেছে, তারা যত ভালো কাজ করুক আর যাই করুক না কেন, তাদের কৃতকর্মগুলি এভাবে সব নিষ্ফল। এ হলো এক কথা। দু নম্বরের কথা হলো, ওরা মনে করেছিল সমাজতন্ত্র শান্তি দেবে, কমিউনিজম শান্তি দেবে, সোশ্যালিজম শান্তি দেবে, ক্যাপিটালিজম শান্তি দেবে। এই শান্তির চিন্তা করে অগণিত মানুষকে হত্যা করে সমাজতন্ত্রের রাজত্ব যখন কায়েম করলো, 70 বছর চলে গেল, তারপরে তারা দেখলো হাত্তা ইদা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, কিছুই পেল না তারা, ক্ষুধার যন্ত্রণায় মরলো, কাপড় নাই, খাবার নাই। তারা ওই রাশিয়া থেকে, চেকোস্লোভাকিয়া থেকে, যুগোস্লাভিয়া দিয়া, রোমানিয়া থেকে, হাঙ্গেরি এবং পোল্যান্ড আর মঙ্গোলিয়া থেকে সেখানে সমাজতন্ত্র তালাতে আমরা যাই নাই, আমরা সেখানে সমাজতন্ত্রের বিরুদ্ধে তাফসির করি নাই, ব্যাখ্যা করি নাই, বক্তব্য রাখি নাই। ওই সব দেশ থেকে সমাজতন্ত্র তাড়াইছে কে? তারা তাড়িয়েছে।
না না, ওরা নিজেরাই, সেই দেশের জনগণই এটাকে উৎখাত করেছে তাদের জমিন থেকে। আল্লাহ পাক বলছেন, যারা আমার দিনকে, আমার বিধান কি যারা অস্বীকার করবে, তারা এই অস্বীকারকারী অবস্থায় যদি মৌত হয়, আমার সমাজতন্ত্রী কোনো ভাই যদি মাহফিলে থাকেন, কমিউনিস্ট কোনো ভাই যদি মাহফিলে থাকেন, তাহলে শুনুন আল্লাহ কি বলতেছেন। আল্লাহর দিনকে, আল্লাহর কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে, কথা যারা বিশ্বাস করে না, কোরআনকে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত আর বেহেশত দোযখ যারা মনে করে, জীবন ব্যবস্থা মনে করে না, এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে অস্বীকার করার অবস্থায়, আমার দিনকে, বিধানকে অস্বীকার করার অবস্থায় যদি মৌত হয়ে যায়, তাহলে এ আল্লাহ, ফেরেশতা এবং তাম পৃথিবীবাসীর অভিসম্পদ তার উপরে হতে থাকে, লানত হতে থাকে। খালিদিনা ফিহা লা ইউখাফফু আনহুমুল আযাব ওয়ালাহুম ইউনজারুন। এই অভিসম্পাত অবস্থায় তারা সব সময় লিপ্ত থাকবে, না তাদের আযাবকে কমায় দেওয়া হবে, আর না তাদের কোন রকম অবকাশ দেওয়া হবে। এখন আরো মজবুত কথা আসতেছে, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَىٰ يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। সেদিন জালিমেরা নিজেদের হাত কামড়াতে থাকবে, কোন দিন বোঝেন না কথা, কোন দিন, কিয়ামতের দিন, কিয়ামতের দিন জালেমেরা নিজেদের হাত কামড়াতে থাকবে, বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা আর রাসূল।